হিরো আলম এতগুলো ডিম কিনেছে, সে শাস্তি দিতে চায় আরাফাতকে, এবং সে বলছে আমার গায়ে যখন বাড়ি পড়ছে আমি জানি ব্যথা কোথায় লাগছে। এটা তো ভাই আপনারা জানবেন না, আমার ব্যথা কোথায় আমি জানি। আমি একটা নির্বাচনে দাঁড়াইছি, আমাকে মারধর করা, আমাকে কেন্দ্র থেকে দৌড়ায় নিয়ে যাওয়া দরকার ছিল কি? এগুলো তো ভ্যালিড কোয়েশ্চেন। এখন হিরো আলম বলছে বলে তো আমি হাসছি, আপনি হাসছেন, আমরা যারা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আমরা হাসছি, কিন্তু এই ব্যথাটা কিন্তু সমাজের একেবারে প্রতিটি মানুষের, আওয়ামী লীগের তার কাছেই ব্যথা আছে। সুতরাং এগুলোর কিছু উদ্গীরণ আপনি দেখবেন, হ্যাঁ সময়ের সাথে থেমে আসবে, কমে আসবে, বন্ধ হবে, কিন্তু প্রাথমিক অ্যাটলিস্ট কিছুদিন তো প্রাথমিক ব্রিদিং স্পেসটা দিতে হবে। ইনু যিনি বক্তৃতা দেওয়ার আগে এবং পরে এবং মধ্যেখানে আগুন সন্ত্রাসী, জঙ্গি নেত্রী, জঙ্গি বিয়ে কি বলছেন, উনি তো বুঝতেই পারতেন না উনি কি বলছেন। একটা মন্ত্রিত্বের লোভে, একটা সংসদে যাওয়ার লোভে, নিজের ওয়াইফকে সংরক্ষিত আসনে দেওয়ার লোভে ওনারা কোথায় নেমেছেন ওনারা কি জানেন? রাশিদ খান মেনন ক্যাসিনো কাণ্ডে তার নাম এসছে, এবং তার ভিকারুননেসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে কি পরিমাণ দুর্নীতিতে তার জড়িত থাকার কথা এসছে। তখন যদি তদন্ত হয়ে তাকে ক্লিনশিট দেওয়া হতো, আজকে কিন্তু তার ব্যাপারে মানুষের এত ক্ষোভ থাকে না।